সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত সাবস্ক্রাইবারগণ আসসালামু আলাইকুম, আমি সুবজ মাহমুদ, সুবজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমার কাছে একটি দেখতে পাচ্ছেন একটি গার্ডেন এলইডি টিভি এসেছে। তো এই টিভিটি একটি মেকানিক্স দেখেছে, তো মেকানিক কি বলেছে যেটা হবে না আমরা অন্য চিন্তা ভাবনা করি। তো ওই কাস্টমারটি আমার কাছে নিয়ে এসেছে যে ভাই আমার এটি ঠিক করে দেন বা ঠিক হবে কি না। তো আমি বললাম তারা যে অবশ্যই ঠিক হবে, আমরা এটা ঠিক করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আরও ভিডিও আসতে চলেছে সেই সমস্ত যদি ভিডিও আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায়। আর যারা এখনও যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি করব না, এখনই শুরু করি এটার টিউটোরিয়াল। তো আমি প্রথমে এটা এসি যে প্লাগ এটা লাগিয়ে নিলাম, এবং আপনারা দেখতে পারতেছেন এখানে রেড যে এলইডি ইন্ডিকেটার জ্বলে উঠেছে, এবং আমরা এই পাওয়ার বাটনে এখন প্রেস করব, দেখি এটা স্টার্ট হয় কি। তো সম্ভবত এটি স্টার্ট হয়ে গেছে, কিন্তু ছবি অথবা কোনো সাউন্ডের কোনো সারা শব্দ নেই বন্ধুরা। বন্ধুরা, এটা হলো গার্ডেন 22 ইঞ্চি এলইডি টিভি, আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাই। তো সম্ভবত আমরা আগে খুলে এটা দেখি আসলে কি প্রবলেম, তো আমি একটু স্কিপ করে নেব যাতে করে খোলা পর্যন্ত একটু অপেক্ষা করো। বন্ধুরা, আমি উঠিয়ে নিতেছি এসি, তো এখন এটি তারপর এটার কভার গুলি খুলে নেব, কারণ ভিডিও যেহেতু বড় হয়ে যায় তার কারণে আমি স্কিপ করে করে এই কাজগুলি করে নিতেছি। বন্ধুরা, আমি সমস্ত স্ক্রুগুলি এবং রিগুলি খুলে নিলাম, এখন এটার প্যাডপারটাও খুলে নেব। তারপর একটি স্ক্রু হয়ে গেছে, আমি খুলে নিলাম, দেখতে খুলে নিলাম, এবং খুলে আলাদা করে নেব। স্কিপ করে নিই। তো বন্ধুরা, আমি পুরো ডিটেলস কভারটি খুলে নিলাম, এখন আবার পুনরায় এসি কুটি লাগিয়ে নেব। লাগানোর পর আমি দেখতে পারলাম মুরগিটাটি জ্বলে উঠেছে, এলইডি টিভিটি হচ্ছে বন্ধুরা 6K, অনেক পুরাতন মডেলের এলইডি টিভি 6K। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটি হচ্ছে 6K বন্ধুরা। এখন আমরা খুঁজে বের করব এটার রোগটি কি। তো ততক্ষণ আমাদের সাথেই অবশ্য থাকবেন এবং পুরো ভিডিওটি অবশ্য দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাল যে এলইডি সেটি জ্বলে উঠলো, এখন পাওয়ার বাটন প্রেস করে দিলাম, কিন্তু সেটি ওপেন হয়ে গেল। এখানে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন সেই ভোল্টেজ খুবই কম। বন্ধুরা, আমি আবারও অন করে অফ করে দেখলাম, আবারও অন করবো, তারপরে দেখবো এটার ভিতরে কি ভোল্টেজ বাড়ে। তো বন্ধুরা, এখানে যে ভোল্টেজের যে প্রবলেম, এটা
ভোল্টেজ কি আছে সাধারণত আমরা যে সমস্যাগুলো দেখে থাকি ব্যাক লাইটের যে প্রবলেম এটাও তাই ঘটেছে এটাও ব্যাক লাইটের প্রবলেম হয়েছে তো তারপরে আমরা আরো টেস্ট করে নেব বন্ধুরা আমার কাছে যেহেতু আমরা ব্যাক লাইটটি চেক করব তার জন্য আমি এলইডি ফিক্সচার ব্যবহার করতেছি এবং এই ফিক্সচারের দ্বারা আমি বুঝব এটার ব্যাক লাইটে কি প্রবলেম হয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাক লাইটে কোনো প্রকার শো করতেছে না বন্ধুরা এটা ব্যাক লাইটে প্রবলেম হয়ে গেছে তো আমরা ব্যাক লাইটটি রিমুভ করব আগের সমস্ত কিছু খুলে নেই ডিসকিট করে নেই বন্ধুরা এটা যে মেকানিক খুলে দেখেছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 6 স্কোপ প্যানেলের এলইডি টিভি এটা কাটেজ জি নাম্বার প্রোগ্রাম থেকে কাটেজ নাম্বারটি আমি দেখতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা আমি এখন এটার ডিসপ্লে খুলে নেব আমি এলপিডি কেবল এবং এটার যে লাইট সেগুলি খুলে নিয়েছি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারলেন ডিসপ্লেটে আমি খুলে নিয়েছি পুরো ডিটেলসটাই খুলে নেব স্কিপ করে নেই তো বন্ধুরা টিভিটি আমরা অন্যান্য টিভির ক্ষেত্রে আলাদা দেখি এখানে ডিসপ্লে বসানোর জন্য আলাদা একটি প্লাস্টিক কভারিং থাকে কিন্তু এটার জন্য সম্পূর্ণ যে প্লাস্টিক কভারিংটি আছে কপার সেটির ভিতরেই রবারটি লাগানো বলতে গেলে অনেকটাই সেন্সিটিভ তো আমি থেকে সব খুলে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এর ভিতরে 1 2 3 4 5 মানে 5 এলইডি স্টেক লাগানো তো আমরা এখন এটা খুঁজে বের করব এটার কোন এলইডি স্টিকটি খারাপ হয়েছে আমি কাম
বন্ধুরা আমি দুটি লেখ ছিল সেটিও খুলে নিয়েছি। লাগিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা আমি পুরো লাগিয়ে নিলাম ফ্যানের ছাড়া, ফ্যানের ছাড়া লাগিয়ে নেব। লাগাচ্ছি যেখানে ওখানকার ঠিক মতন কাজ করতে
সম্পূর্ণ প্রকল্পগুলি ওকে আছে সম্পূর্ণ বন্ধুরা। এখন আমি ডিসপ্লেটি লাগাবো, কভারটিও লাগাবো। সেটি সম্পূর্ণ ওকে হয়ে গেল। এই ছিল আজকে টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।